নমস্কার, দীপঙ্কর পাল রচিত কোভিড সচেতনতা কবিতাটি আবৃত্তি করছি আমি অঙ্কনা পাল। শোনো যত বন্ধু আছো, শোনো দিয়া মন, পুরনো কথা নতুন করে করিব বর্ণন। করোনা প্রতিরোধে সচেতন হই, প্রয়োজন ব্যতি রেখে ঘরেতেই রই। ঘন ঘন হাত ধুব সাবান দিয়া, দূরত্ব বজায় রাখিব বাহিরে গিয়া। মাস্কের ব্যবহার কি বলিব আর, বিধি মেনে করিব মাস্ক ব্যবহার। নিয়ম মোরা সকলে মানিব যথাযথ, এতেই থাকিব মোরা করোনা মুক্ত। সবাই করোনা পরিস্থিতিতে ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন হুইসেল ম্যাগাজিনে। সবাইকে ধন্যবাদ।